আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ হয়েছে। আমরা হাবিবুল ইসলাম হাবিবের জন্য কোনো আন্দোলন সংগ্রাম তৈরি করতে পারে নাই। হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য সর্বসময় আমাদেরকে সাহস জুগিয়ে যাচ্ছে সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন, সাথে সাথে উপস্থিত আছে সাতক্ষীরা চার আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা কাজী আলাউদ্দিন সাহেব এই মঞ্চে উপবিষ্ট আছেন, সাথে সাথে যিনি আজকে এই মঞ্চে উপবিষ্ট হয়ে এই তালা উপজেলাবাসীকে তালা উপজেলা বিএনপিকে অলঙ্কৃত করেছেন আমাদের সেই সকলের প্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী, তিনি আজকে এই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য আমার নেতৃবৃন্দুর কাছ থেকে শুনবেন, শুধু একটি কথাই বলতে চাই, আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ হয়েছে। আমরা হাবিবুল ইসলাম হাবিবের জন্য কোনো আন্দোলন সংগ্রাম তৈরি করতে পারি নাই, এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা দায়ভার আমরা রাখতে পারি না। আমরা মাইকে যত বড় স্লোগান দিই না কেন, আমরা এই মাঠে যত স্লোগান দিই না কেন, আমরা রাজপথে যে স্লোগান দিতে পারি না, এই ব্যর্থতা আমাদের। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা এই হাবিবুল ইসলাম হাবিবকে মুক্তির জন্য যখন যে আন্দোলন সংগ্রাম করবেন ইনশাল্লাহ আমার স্বেচ্ছাসেবক দল আপনাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।